কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন তিরুনেল ভেনি সুব্বাইয়া শিব তিনি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন দেশের শীর্ষ আদালতের কালেজিয়াম থেকে স্থায়ী প্রধান বিচারপতি পদের জন্য সুপারিশ করে কালেজিয়ামের সুপারিশ মেনে নিল কেন্দ্রীয় আইন মন্ত্রক জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সহ তিন বিচারপতির কালেজিয়াম বিজ্ঞপ্তি দিয়ে সুপারিশের কথা জানিয়েছিল এরপর গত তিরিশে মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে সেই নাম মঞ্জুর করে নতুন বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইন মন্ত্রক উল্লেখ্য বিচারপতি শিব জ্ঞানবের জন্ম তামিলনাড়ুতে উনিশশো ছিয়াশি সালে আইনজীবী হিসেবে তার নাম নথিভুক্ত হয় দীর্ঘ তেইশ বছর আইনজীবী পেশায় থাকার পর দু সালে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি শিব দু সালে তিনি স্থায়ী বিচারপতি হন বারো বছর বিচারপতি হিসেবে কাজ করার পর তাকে কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত করে সুপ্রিম কোর্ট দু সালের পঁচিশে অক্টোবর হাইকোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি শিব এক বছর তিন মাসের বেশি সময় এই হাইকোর্টে বিচারপতি থাকার পর তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন